गाइस वेलकम टू माय चैनल আবারো চলে এলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো কাকে নিয়ে? একদম ঠিক ধরেছো, আমাদের ঢুমকি মহারানীকে নিয়ে। তো ঢুমকি মহারানী প্রায় দু তিনটে ভিডিও তো আপলোড করে দিয়েছে, কিন্তু আমার শরীরটা একটু অসুস্থ থাকার কারণে আমি সেই ভিডিও সম্পর্কে বলতে পারিনি তোমাদের সামনে। তো এখন ওরই মধ্যে একটু ঠিক আছি, তো ভিডিও করতে যথারীতি বসে গেছি। আর তোমাদের কাছে রিকোয়েস্ট করব, এই ভিডিওটা যতটাই বড় হোক তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, কারণ এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে স্ক্রিনশট, এমন একটা স্ক্রিনশট দেব সেই স্ক্রিনশটটা দেখলে তোমরা বুঝতে পারবে ঢুমকি আমাদের কতটা পরোপকারী, কতটা একত্রিত ভাবে সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে, বা কতটা সবাইকে নিয়ে একসাথে সুখে আনন্দে বাঁচতে চাই, সমস্ত কিছু কিন্তু এই স্ক্রিনশটটার মধ্যে প্রমাণ হয়ে যাবে। তাই তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। তো বলছি সেই স্ক্রিনশটটা দিচ্ছি একটু পরে, তার আগে কোন ভিডিওটা সম্পর্কে কথাগুলো আমি বলছি সেই ভিডিওটা সম্পর্কে তোমাদের একটু বলে দিই। এটা হচ্ছে সেই দিনের ভিডিও যেদিন ঢুমকি রানী সকালবেলা ঘুম থেকে উঠেই গাছে জল দিচ্ছিল। তো দেখো, সকালবেলা উঠে গাছে জল দেওয়ার এটা কিন্তু সময় নয়, কারণ কি আমরা গাছে জলটা দিই যখন আমরা ফ্রি টাইম পাই, কিন্তু আমাদের ঢুমকি রানী ঘুম থেকে উঠে কি করলো, গাছে জল দিতে চলে এলো। এবং তারপরে কোথায় গেল? রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে কি দেখালো, যে বিস্কিটটাকে ভালোভাবে বেঁধে রাখা হয়েছে। তো তখন ঢুমকি বারবার জিজ্ঞেস করছে কে এইভাবে বেঁধেছে, কে এইভাবে বেঁধেছে। তখন সসীম বলল যে মা বেঁধে রেখেছে, কার জন্য? না সায়ন্তিকার জন্য, সায়ন্তিকা বিস্কিট খেয়ে নেয় সেই কারণে ওইভাবে বেঁধে রেখেছে। তো তারপর সসীম বলল যে, ঢুমকি বললো একটু চা করি। তো সসীম বললো হ্যাঁ একটুখানি, অনেকটাই করো চা, স্বাভাবিক শীতকাল পড়েছে চা তো খেতে ইচ্ছা করবে, একটু ছেড়ে অনেকটা হলেও কোনো রকম খারাপ লাগে না। তো ঢুমকি বললো যে চা করাই আছে, মা চা করেছে। তো চাটা যথারীতি মিটকেস থেকে খুলে দেখালো এবং অবক্তি করে পুরোপুরি দেখালো এবং বলল এই চাটা খাওয়ার যোগ্য নয়, এটা খেলে কিন্তু গ্যাস হবে। তো দেখো হ্যাঁ একদম ঠিক কথা, যে দুধ চা একবার হয়ে গেলে সেই চাটাকে বারবার ফুটিয়ে মানে গরম করে খেলে গ্যাস অম্বল হয়, কিন্তু কি জানো তো এক একটা সময় এমন হয় না, মানে কি বলবো, এত শরীর অসুস্থ হয় তখন মনে হয় একটা জিনিস 10 বার গরম করে খেলেও কোনো রকম কোনো সমস্যা হয় না, তোমার ওই চাটা খেলে নাকি গ্যাস অম্বল হবে, তাই তো? আর তুমি প্রতিদিন যাবৎ বাসি ভাতকে রাইস বানিয়ে খাচ্ছ, তাতে তোমার কোনো গ্যাস অম্বল হচ্ছে না? হ্যাঁ ও ঢুমকি রানী, তাতে তোমার কোনো গ্যাস অম্বল হচ্ছে না? প্রতিদিন যাবৎ রাতের তরকারি, দুপুরে দুপুরের তরকারি, তার পরের দিন সকালে, তার মানে তার বেলায় তোমার কোনো রকম গ্যাস অম্বল হয় না, না কোনো গ্যাস অম্বল হয় না, শুধুমাত্র শাশুড়ি মা সকালবেলায় ভাবো তার কতটা ইচ্ছা করেছে শীতকালের দিনে চা খাবার, সে কারণে সে বাধ্য হয়ে নিজে চা করেছে এবং তোমাদেরকে এতটাই ভালোবাসে যে ভেবেছে যে বৌমা উঠে আবার করবে, তার থেকে আমি বরঞ্চ চাটা যেহেতু করছি একটু বেশি করেই করে নিই, ওরা সকালে উঠে খেতে পারবে। আর এমন তো নয় যে সকালবেলা চা করেছে তোমরা সেই চাটাকে সন্ধ্যেবেলা খাচ্ছ, এরকম তো নয়, চাটা করেছে আধ ঘন্টা আগে, হয়তো খুব বেশি হলে আধ ঘন্টা পরে তোমরা চাটাকে হালকা একটু গরম করে খাবে, এইতে কোনোভাবেই গ্যাস কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে না। যে মানুষটা প্রতিদিন যাবৎ বাসি তরকারি পাতি, বাসি ভাতকে রাইস বানিয়ে খাচ্ছে, সেই মানুষের যেহেতু গ্যাস অম্বল হচ্ছে না, তাহলে এই চাটাকে একটু গরম করে খেলে তার গ্যাস হয়ে যাবে এবং খাওয়ার যোগ্য নয়। আসলে কি জানো তো, দাঁত থাকতে দাঁতের মর্ম না কেউ দিতে জানে না, যেরকম আমাদের বড় মা যখন মোয়ের কাছে ছিল না তখন মোয়ের মর্মটা বুঝতে পারেনি বা দিতে পারেনি, এখন যখন তোমার কাছে এসছে অগত্যা যে আমার তো আর মোয়ের কাছে যাবার কোনো রাস্তা নেই, এখন ছোট বউকে নিজের মানে ভালোবাসা দিয়ে ছোট বউকে মনটা জয় করতে হবে, তখন তুমি কি করছো, তোমার শাশুড়ি মায়ের কিন্তু ভালোবাসার কোনো রকম কোনো মর্যাদা তুমি দিচ্ছ না। আচ্ছা তুমি তো সেই চাটা খেলে, তুমি তো চাটা খেলে, তাহলে ওই কথাটা কি না বললে হতো না? এই কথাটা বললেই পারতে যে মা করেছে এই চাটা গরম করে খেলে কিন্তু গ্যাস অম্বল হয়, কিন্তু মা যেহেতু ভালোবেসে করেছে আমরা আজকে খেয়ে নেবো, এইভাবেও তো বলতে পারতে, ওইভাবে বলার কি খুব প্রয়োজন ছিল যে এই চাটা খাওয়ার যোগ্য না, এইভাবে বলার কি খুব প্রয়োজন ছিল? তো যাই হোক, এই থেকেই ঢুমকি বোঝা যায় যে কত ভালোবাসে তার শাশুড়ি মাকে। তারপর সে চলে গেল চাটা নিয়ে বারান্দাতে এবং সে কি দেখালো যে তার শাশুড়ি মা কোথায় শুয়ে থাকে, একটা ছোট্ট খাটের উপর শুয়ে থাকে, সেটা সে দেখালো, কারণ কি অনেকেই ভিডিও করে বলেছে এবং আমিও বলেছি যে নিজেদের জন্য খাট হয় আর শাশুড়ি মায়ের জন্য হয় না। ও ঢুমকি রানী, হ্যাঁ ওইটা করেছো বলে ওইটাকে দেখিয়ে দিলে, বাদ বাকি যেসব ভিডিওগুলোতে দেখাতে বলি সেগুলো তো দেখাতে পারো না, যেমন আজকে আমি জানি তুমি আমার ভিডিও দেখো, আমি পুরো 100% গ্যারান্টি তুমি আমার ভিডিও দেখো, না হলে কিন্তু তুমি এই কাজটা করতে না। আর তুমি ভাবো কি তুমি চালাক, তোমার থেকে বেশি চালাক কিন্তু আমরা মনে হয়, জানো তো তুমি যে জিনিসটাকে করেছো না সেই জিনিসটা আমি স্ক্রিনশট প্রথম দিনই সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছিলাম, দাঁড়াও বন্ধুরা দিচ্ছি, ব্যাপারটা জমবে ভালো। তো ঢুমকি আমার ভিডিও দেখে পুরো গ্যারান্টি, কারণ কি ওই কথাটা আমি আমার আর একটা ভিডিওতে বলেছিলাম, তখনও পর্যন্ত ছিল দেখেছিলাম, কিন্তু সেই সেই কমেন্টের রিপ্লাই যখন আমার ভিউয়ার্সরা আমাকে দিয়েছে তখন দেখলাম যে ওই এটাকে ও গায়েব করে দিয়েছে, বলছি দাঁড়াও এবং স্ক্রিনশটটাও আমি তোমাদের দিয়ে দেবো। তো তারপর চা খেতে খেতে আমাদের ঢুমকি রানী এত
প্ল্যানবাজ মেয়ে ছেলে সিরিয়াসলি আমরা ভিডিও করলে ওইভাবে বানিয়ে কথা বলতে পারি না, ওইভাবে বানিয়ে আমরা কথা বলতে পারি না। সে শুরু করলো, প্রথমে ওই ছোট্ট চৌকিটা দেখালো এবং কি দেখালো যে শাশুড়িমা দেখো শাড়িগুলোকে মাথার বালিশের নিচে রেখে দিয়েছে, কারণ কি ওইভাবে আয়রন হবে মানে স্ত্রী করা হবে। তো ঢুমকি রানী শাশুড়ি মায়ের শাড়িগুলো, ওই তো তিনটে শাড়ি, ওই তিনটে শাড়ি, একটা গোলাপি কালারের, একটা হালকা মানে কাঁচা সবুজ সবুজ কালারের, কচি কলা পাতা যাকে বলা ওই কালারের, আর একটা তোমার প্রিন্টেড এরকম হলুদের উপর প্রিন্টেড, ওই তো তিনটে শাড়ি, তার মধ্যে একটা সিনথেটিক, দুটো হয়তো তোমার তাঁত কিংবা সুতির ছাপ হবে। তো ওই দুটো শাড়ি বা তিনটে শাড়িকে একটু আয়রন করে দিতে পারো না? নিজেদের জামা কাপড়গুলো করার সময় পাচ্ছ, লন্ড্রিতে দিতে পারছো, আর শাশুড়ি মার শাড়িগুলো দিতে পারো না? তিনটে শাড়িতে এমন কি টাকা লেগে যেত? আর ও হরে সসীম, ছোট থেকে কোথায় মানুষ হয়েছো যে জানো না মা কিভাবে তার শাড়িকে আয়রন করতো, স্ত্রী করতো না, এমন অবুজ একটা ভান করছে যে মাথাটাকে উঁচু করার জন্য, বালিশটাকে উঁচু করার জন্য ওইভাবে মা শাড়িগুলো দিচ্ছে। তখন ঢুমকি বলছে, না না আরে তোমার মা বুঝতে পারছো না, আগেকার দিনের বুদ্ধি, মাথার উপর বালিশ রেখে মানে বালিশের নিচেই শাড়িগুলোকে রাখলে সেগুলো স্ত্রী হয়ে যাবে মানে সেগুলো আয়রন হয়ে যাবে। তখন সসীম বলছে, ও আচ্ছা আচ্ছা, মানে ছোট্ট থেকে মাকে দেখেনি বা ছোট্ট থেকে নাকি ওদের ঘরে আয়রন ছিল, সেই কারণে বিষয়টা জানে না যে মা কিভাবে শাড়িগুলোকে স্ত্রী করতো। মা তো ছোট থেকেই ওইভাবেই মাথার বালিশের নিচে রেখে স্ত্রী করতো, হয়তো মৌ দিদিভাইয়ের কাছে যখন ছিল হয়তো তখন তারা মানে আয়রন করতো কি না করতো এই বিষয়টা আমি ঠিকঠাক জানি না। তবে তোমার কাছে যেহেতু এসছে, তুমি তোমার জামা কাপড় যেহেতু লন্ড্রিতে দিতে পারো, মানে মায়ের শাড়িগুলো দিতে পারো না, তিনটে শাড়িতে এত টাকা লেগে যেত যাকে? তারপর কি দেখালে? যে দেখো কত খৈনির প্যাকেট, কত খৈনির প্যাকেট। আচ্ছা ঢুমকি, প্রত্যেকটা মানুষের মধ্যেই কোনো না কোনো বদ অভ্যাস কিন্তু আছে, প্রত্যেকটা মানুষের মধ্যেই, শাশুড়িমার মধ্যে হয়তো ওই নেশাটা আছে। তো ওটা দেখাতে কি খুব ভালো লাগলো, খুব শোভনীয় জিনিসটা যে একজন মেয়ে হয়ে সে নাকি খৈনি খাচ্ছে এবং সেটাতে তোমার বাড়ির কোনো রকম কোনো সম্মান নষ্ট হচ্ছে না। মোয়ের কাছেও তো ছিল, কতবার মো দেখিয়েছে তার শাশুড়িমা খৈনি খায়, কতবার দেখিয়েছে, পান খায় সুপারি খায় কিন্তু ওটা দেখিয়েছে, ঠিক আছে, কিন্তু খৈনি খায় কতবার দেখিয়েছে মো, কতবার? এই থেকেই বোঝা যায় যে মো আর তোমার মধ্যে না আকাশ আর পাতাল তফাৎ। মো কখনো যে হতেই পারে একটা মানুষের মধ্যে, কোন রকম কোন একটা মানুষের মধ্যে পুরো সম্পূর্ণ জিনিসটা ভালো থাকে না, খুঁত না হলে কিন্তু সেই মানুষটা পরিপূর্ণ তৈরি হয় না। তাহলে সেই জিনিসটা সকলের সামনে এনে দেখাতে হবে যে দেখো আমার শাশুড়িমা কত কত খৈনির প্যাকেট, কত কত খৈনির প্যাকেট, এমন কি কিছু তোমার মধ্যেও খুঁত নেই? তাহলে কি তুমি সেটা দেখাও? তুমি সেটা দেখাও না। তোমার হাজব্যান্ডের মধ্যে নেই, তুমি সেটা দেখাও না। তোমার মেয়ের মধ্যে নেই, সেটা তুমি দেখাও না, কিন্তু শাশুড়িমা খৈনি খাচ্ছে সেটা তুমি দেখিয়ে দিলে। কিন্তু দেখো মৌদিদ ভাই কিন্তু তার ভিডিওতে কোনো দিন যাবৎ দেখায়নি যে তার শাশুড়িমা খৈনি খায়। যাকে ঠিক আছে, এই থেকে তোমার মানে কতটা তুমি তোমার শাশুড়িমাকে ভালোবাসো এবং তুমি তোমার পরিবারকে কতটা মানে, তুমি যে সবসময় বলো না যে তোমাদের কি সংসার নেই, তো এই মানে চৌকির ওই খাটটা দেখাতে দেখাতেই, ছোট খাটটা দেখাতে দেখাতেই তুমি বলছিলে যে তোমাদের কি নিজস্ব কোনো সংসার নেই, সবসময় আমার সংসারের পেছনে লেগে আছো, আমার সংসারে কি একটু আমি সুখ শান্তিতে ঘরও করতে পারবো না? তো কে বলেছে তুমি সুখ শান্তিতে ঘর করতে পারবে না? তুমিই তো তোমার মানে বাড়ির মানে ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে আমাদের সামনে তুলে ধরছো, আর আমরা সেই বিষয়টা নিয়ে বললি তখন আমরা খারাপ হয়ে যাচ্ছি। এই যে খৈনি খাওয়ার বিষয়টা কে জানালো? তুমি জানালে। এবার যদি আমরা বড় মাকে নিয়ে খৈনির প্যাকেট স্টিকার বানিয়ে অনেকে ভিডিও বানায়, সেটাতে তোমার খুব গায়ে লেগে যাবে, এটাতে তোমার বাড়ির সমান সম্মান নষ্ট হচ্ছে না। আর আমরা যখন তোমার শাশুড়িমাকে খেতে কেন দিচ্ছ না, শুতে কেন দিচ্ছ না, এই কেন দিচ্ছ না, ওই কেন দিচ্ছ না, এইগুলো বললি তোমার বাড়ির সম্মান নষ্ট হয়ে যাচ্ছে? বা ঢুমকি, তোমার বুদ্ধির মানে তারিফ না করে পারলাম না গো। তো যাই হোক, তারপর তারা কি করলো, চা খেতে বসলো। তো পুরোপুরি অভিনয় করে আমাদের ঢুমকি কথা বলাটা স্টার্ট করলো, করে কি একটা কথা বললো, তারপর সসীমকে বলে উঠলো তোষকটা ছিল, তারপর ছিল ব্যাগটা ছিল, তারপর সবজির ব্যাগটা ছিল, তারপর আরো একটা ব্যাগ ছিল, তারপর তোমার হাত ব্যাগটা ছিল, ওই সমস্ত কিছু 5 ফুট এরকম লম্বা সমস্ত কিছু তোমার মাথায় চাপানো হয়েছে, তাই তো? তো তখন ঢুমকি ক্যামেরাটাকে ঘুরিয়ে বলছে, তোমার মাথায় চাপানো হয়েছে তাই তো, মানে আমাদের বড়মার মাথায়। তো আমাদের ঢুমকি তখন বলছে যে আমরা কি কষ্টে যে ওই মুহূর্তে স্টেশন থেকে বাড়ি এসেছি সেটা একমাত্র আমরাই জানি, তুমি কোন রকম কোন প্রবলেমে পড়বে আর সেটা তুমি ক্যামেরা বন্দি করবে না? এটা হতেই পারে না, এটা হতেই পারে না। নাহলে একটা কথা চিন্তা করো তো, তুমি দুটো ব্যাগে মানে দুটো ব্যাগ ভর্তি জিনিস নিয়ে ঠাকুরকে দিতে গেছলে, সেই সময়ও তুমি ক্যামেরাটাকে বন্ধ করোনি, কিন্তু দুটো হাতে তোমার মাল ছিল, কেউ নয় তোমাকে ক্যামেরাটা ধরে দিয়েছিল, নয় তুমি যা হোক করে বগল দাপা করেও ক্যামেরাটাকে নিয়েছিলে। আর সেই মেয়ে কিনা স্টেশনে খুবই মানে অপরিস্থিতির মধ্যে পড়েছিল, সেই মেয়ে সেটাকে ক্যামেরা বন্দি করবে না, আমাদের সাথে শেয়ার করবে না, এটা কিন্তু কেউ মানতে পারে না, কেউ মানতে পারে না। তুমি কি বললে যে
তখন সেই মুহূর্তে যেসব কুলিগুলো আসছিল সেই সমস্ত কুলিগুলোকে তোমার পছন্দ হচ্ছিল না, লাল ড্রেস পরা যে কুলিগুলো সেগুলো কি তোমার পছন্দ হয়। এবং অনেকক্ষণ পর একজন এসেছিল, তাকেও কিন্তু আরো একজন কিছু বলে তাকে সেখান থেকে চলে যেতে বলেছিল। তো তোমার সেটা পছন্দ হয়নি যে না আমি এই যারা লাল জামা পরে আছে তাদেরকেই কুলি করবো, অন্য কাউকে করবো না। সেই মুহূর্তে তুমি কি বললে যে তুমি নাকি সসীমকে ফোন করেছিলে, সসীম নাকি বাড়ি থেকে তোমাদেরকে স্টেশনে আনতে গেছিল। তারপরে তুমি কি বললে যে ওর গোড়ালিতে লাগেনি, বুড়ো আঙুলে লেগেছে, সে কারণে ও হাঁটতে পারছে। হায় রে ঢুমকি রানী, হায় রে ঢুমকি রানী, একটা মিথ্যেকে চাপা দিতে গিয়ে কতগুলো মিথ্যেকে তুমি অবলম্বন করছো নিজেও বুঝতে পারছো না। আচ্ছা বন্ধুরা, আমার এই হাত, হাতের এই বুড়ো আঙুলটাই লাগলো, এইখানটা লাগলো না, তাহলে এই হাতটাকে আমি ব্যবহার করতে পারবো? এই আঙুলটা যদি ভাবো, তিনটে হাড় আমার বুড়ো আঙুলটা সরে গেছে, তিনটে হাড় বললো সরে গেছে। হ্যাঁ, যথারীতি এক্সরে টেক্সরে ওষুধ টষুধ, 3 সপ্তাহের ছুটি। সে বলছে কিনা যে এই হাড়টা সরে গেছে তো কি হয়েছে, এইখানটা তো ভালো আছে, তাহলে আমি এই হাড়টাকে নাড়ানি করতে পারবো। যথারীতি ওই তিনটে হাড় যদি সত্যিই সরে গিয়ে থাকে, ঠিকঠাক ভাবে তো হাঁটা চলাই করতে পারবে না। সেই ছেলে কিনা আবার অত রাতে ফোন করেছে, ফোন করে নাকি সসীম তাদেরকে আনতে গেছে, এত বড় মিথ্যে কথাটা তুমি বলে দিলে। আর সসীম গিয়ে তোমার কুলি করলো, সেটাকে তুমি কোনো রকম কোনো ক্যামেরাবন্দি করলে না? এটা হতেই পারে না। কুলি তোমার জিনিসপত্র নিয়ে আসছে আর তুমি সেটাকে ক্যামেরাবন্দি করবে না? তুমি সেটা মানে কখনোই করতে পারো না, কারণ কুলিকে দিয়ে মালপত্র জিনিস যে বহাচ্ছো এটাও কিন্তু একটা দেখাবার বিষয়। তুমি কিন্তু সেটা দেখাতে, কিন্তু তুমি দেখাও না একটাই কারণে। হ্যাঁ, হয়তো আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, বড়মা হয়তো সমস্ত ব্যাগগুলো নিয়ে আসেনি, কিন্তু হ্যাঁ এটা সত্যি যে তোমরা কোনো রকম কোনো কুলি করোনি, বড়মা আর তুমি মিলেই কিন্তু ওই সমস্ত জিনিস নিয়ে এসছো, সেই কারণেই তুমি ক্যামেরাকে বন্ধ রাখতে বাধ্য হয়েছো। যদি কুলি জিনিসপত্রগুলো নিয়ে যেত, সসীম যেহেতু সেই জায়গায় থাকতো, তুমি বুদ্ধি করে সসীমকে না দেখিয়ে শুধুমাত্র কুলি জামা মানে জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছে, তোমরা যাচ্ছে, তুমি এটা দেখালেও পারতে, যদি না সসীমের ব্যাপারটাকে আমাদের সামনে জানাতে চাইতে প্রথমে। কিন্তু না, তুমি কি করলে, পুরোপুরি ওই জায়গাটা ক্যামেরা করলে না। কারণ কি, সেই মুহূর্তে তুমি ক্যামেরাটাকে পুরোপুরি বন্ধ করে ব্যাগে রেখেছিলে, ঠিক আছে? ব্যাগে রেখে তুমি আর বড়মা মিলে সমস্ত জিনিসপত্র নিয়ে এসছো। আমি বলছি না যে শুধুমাত্র বড়মা নিয়ে এসছে, তুমিও নিয়ে এসছো, বড়মাও নিয়ে এসছো। তো ঠিক আছে, তো ভিডিওটা আমার অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তারপর চাটা খেয়ে ওই কথাগুলো বলা টলা হলো, ছেলে কিভাবে মাকে যে ব্যাগ মারছিল সেটা সত্যি ওই ভিডিওটা দেখলে বোঝা যায় যে এইসব ছেলে এখন ইয়ং আছে, স্ট্রং আছে, বড় মতো মানে করে কমে খেতে পাচ্ছে, যখন পুরোপুরি অকেজ হয়ে যাবে তখন এইসব ছেলেরা যে তার মায়ের কি করবে সত্যি ভাবলেও হয়তো খারাপ লাগে, খুবই খারাপ লাগে। তো তারপর কি করলো, তারপর সে কি বললো, বাজারে যাবে। বাজারে যাবে কি, মেয়ের জন্মদিন আছে, জামা টামা কিনতে যাবে। ভালো কথা, মেয়ের জন্মদিন আছে, জামা কিনতে হবে, খুব আনন্দ লাগলো। তার আগে কি বললো যে বাসি ভাত আছে, ওই আগের দিনের পনিরটা আছে, ওটাতে একটা ফ্রাইড রাইস বানিয়ে নেবো, মিক্স ফ্রাইড রাইস বানিয়ে নেবো, মানে পনির ফ্রাইড রাইস বানিয়ে নিয়ে খাওয়া হয়ে যাবে। প্রতিদিন যাবত একটা মানুষের কিভাবে বাসি ভাত থাকে, কিভাবে আমরা কি সংসার করি না বন্ধুরা? আমার তো একদিনও থাকে না, কারণ আমি জানি আমরা কতজন মানুষ, কতটুকুনি আমাদের চাল লাগে। তাহলে ঢুমকিরও এতটুকুনি আন্দাজ আছে, এত এত বুদ্ধি আমাদের ঢুমকিরানির, এই আন্দাজটা নেই আমরা তো মানতে পারলাম না। সে ইচ্ছে করে বেশি করে চাল নেয় যাতে সকালে তাকে কোনো রকম রান্নাবান্না করতে হবে না। আর যারা একটা কথা বলেছিলে না যে শাশুড়ি মায়ের জন্য তো পনির নিয়ে এসছে, তো দেখতে পারলে পনিরটা আমাদের শাশুড়ি মানে বড় মা শুধুমাত্র খেলো, ঢুমকি, ঢুমকির হাজব্যান্ড, ঢুমকির মেয়ে সবাই মিলে পনিরটাকে খেলো। তো এই যে প্রতিদিন যাবত বাসি তর মানে ভাত খাচ্ছ ভেজে, সেটাতে কোনো রকম কোনো গ্যাস অম্বল হচ্ছে না, কিন্তু দেখো একদিন শাশুড়ি মা চা একটু করে রেখেছে, আধ ঘন্টা পরে তোমরা সেটাকে গরম করে খাচ্ছ, তাতে নাকি তোমার গ্যাস অম্বল হয়ে যাচ্ছে। তো যাই হোক, তারপর তারা বাজারে গেল, যথারীতি জামা কাপড় দেখাশোনা করলো, এটা ওটা কিনলো, পছন্দ হলো। তো আরো একটা কথা আমি ঢুমকিকে একটু জানাতে বাধ্য হই, ঢুমকি রানী বাজারে গিয়ে মাছ কাটা দেখাবে না, বুঝলে? স্ট্রাইক চলে আসবে কিন্তু, মাছ কাটাটা ঢুমকি রানী বাজারে গিয়ে দেখাবে না। মাছ কাটা, মাংস কাটা, কোন রকম জিনিসকে কাটা হচ্ছে, বটি দেখা যাচ্ছে, এরকম ভিডিও কিন্তু শুট করবে না, করলেও সেই জায়গাটা আচ্ছা করে দেবে, ঠিক আছে? নাহলে কিন্তু খুব শীঘ্রই স্ট্রাইক চলে আসবে। এখনো তো আইডিটা অতটা বড় হয়ে যায়নি, উঠছো এখন সবে সবে, যদি একটু বড় আইডি হয়ে যেত না, ওই জিনিসটা দেখাবার জন্যই কিন্তু তোমার আইডিতে স্ট্রাইক চলে আসতো। তোমার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে কিন্তু এই কথাটা আমি বললাম, পারলে একটু মাথায় রেখো, যখন বাজারে যাবে সমস্ত কিছু দেখাবে, কিন্তু কোনো রকম জিনিস কাটাকুটিটা দেখাবে না। আমার কথা না বিশ্বাস হলে তোমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের কাছ থেকে কিন্তু জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে? তো তারপর গিয়ে মাছ টাছ নিলো, বাড়িতে এলো, রান্নাবান্না করলো। কি কি রান্নাবান্না করলো,
তোমার পনিরের তরকারি করলো, মাছের তরকারি করলো, বাঁধাকপির পকোড়া করলো, এবং ওই কপির ডাঁটা দিয়ে একটা তরকারি করলো। মাস্ট, কপির ডাঁটা তরকারি মাস্ট। নিজেরা মাছের ঝোল খাবে, বাঁধাকপির পকোড়া, আর হচ্ছে তোমার ওই ফুলকপির একটা তরকারি, আর পনির, মানে মাস্ট বাঁধাকপির ওই ডাঁটা গুলো খেতেই হবে। তো এই অব্দি সবকিছু ঠিকঠাক আছে, তারপরে ব্লগটাকে সে এন্ড করে দিল। আমি এটাকে নিয়ে আর ঘেঁজাতে চাইছি না। এখানে আমি আরো একটা কথা বলতে ভুলে গেছি, যে আমাদের সসীম যখন চা খাচ্ছিল তখন কিন্তু আরো একটা কথা বললো, যে তুই মাকে বলছে, মা তুই দেখ নয়া মানে নতুন জুতো নিলি, নতুন চাদর নিলি, আর আমি 3 বছরে আমার একটাই জ্যাকেট পরছি। বাবা সসীম তোমার জন্য একটা তালি দিচ্ছি, মাকে একটা জুতো কিনে দিয়েছো আর মাকে একটা চাদর কিনে দিয়েছো বলে মাকেও সেটাতে ঠোকা দিতে হলো, যে দেখ তোকে একটা নতুন চাদর কিনে দিয়েছি, নতুন জুতো কিনে দিয়েছি, আর 3 বছরে আমার একটা জ্যাকেট, শীতকালে ছেলেদের জ্যাকেট অনেকদিনই যায়, আর সোয়েটার জিনিস, এই যে তুমি তোমার মাকে চাদর কিনে দিয়েছো, আবার কি তুমি পরের বছর চাদর কিনে দেবে? কখনো দেবে না, কখনো দেবে না। আর তুমি কিনা একটা জিনিস দিয়েছো বলে মাকেও এরকম ভাবে কথা শুনিয়ে দিলে, মা তোমাকে এত কষ্ট করে মানুষ করে লোন নিয়ে লোকের বাড়ি কাজ করে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয় তৈরি করলো, তুমি সেই চাকরি পেয়ে কিছু টাকা দিয়ে মাকে একজোড়া জুতো আর একটা চাদর কিনে দিয়েছো বলে সেটাতেও মাকে খোটা শোনাতে হলো, যে মা তোমাকে মানে তোকে কিনে দিয়েছি কিন্তু আমি নিজের জন্য কিনিনি। বা 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 বা, বউ আর বর দুজনেই সমান, কেউ মা মানে শাশুড়ি মায়ের মায়া তো বোঝেই না, ছেলে তার মায়ের মায়াও বোঝে না। তো এবার আসছি মেন কথাটায়, ঢুমকি রানী তার একটা ভিডিও, 4-5 দিন আগেকার একটা ভিডিও, সেটা হচ্ছে ওই যে সামনেই বাড়িতে অনুষ্ঠান, সমস্ত জামাকাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করি, এরকম ধরনের কিছু একটা থাম্বনেল দিয়েছিল, ঠিক আছে। ওই ভিডিওটায় একটা দিদিভাই কমেন্টস করেছিল, সেই দিদিভাইটার নাম হচ্ছে রূপা দাস, রূপা দাস, ঠিক আছে, রূপা দাস সেই দিদিভাইটার নাম, আমি শুধু জাস্ট নামটা লিখে রেখেছি। এবং সে বলেছে, সে একটা কমেন্টস করেছিল যে আমি তোমার ভিডিও, সে নামটা ভুল নিয়েছিল, রিঙ্কি, ওটা আমি ঢুমকি বলছি, শোনো ঢুমকি, আমি সবার ভিডিওই দেখি, ব্লগ ভিডিও দেখি সবারই, তোমার ব্লগ ভিডিও আমার দেখি, আমার খুব ভালো লাগে, তোমাকে দেখেছি অনেকেই অনেক রকম বাজে কমেন্টস করে, তবে আমার এটা মনে হয় পুরোপুরি ভুল, কারণ কি যে যার সাংসারিক বিষয়ে কেউ মানে কাউকে বাজে কমেন্ট করা উচিত নয়, মানে আমি তো লিখে রাখিনি, আমি যেটুকুনি দেখেছি বুঝে সেটা বলছি, তোমাদেরকে স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি, তো এরকম ভাবে উচিত নয়, তবে তোমার কাছ থেকে আমি একটা রিকোয়েস্ট করছি, যে আমার একটা আইডি আছে, তার নাম হলো জঙ্গল সাফারি, আমি সেদিনকে কিন্তু বলতে পারিনি, আমি মনে রাখতে পারিনি, তো আইডিটার নাম হচ্ছে জঙ্গল সাফারি, তো আমার আইডিটার নাম হচ্ছে জঙ্গল সাফারি, তুমি প্লিজ তোমার ভিডিওতে আমার এই আইডিটার নাম একবার নিও, তাহলে দেখবো তুমি কত আমার মানে অন্যকে ভালোবাসো বা আমাকে হেল্প করতে পারো, আমার বাড়ি অনেকটা দূরে তাই তোমার সাথে দেখা করতে যেতে পারিনি বা পারলাম না, আমি এটাকে মনে করে কমেন্টসটা বললাম, তোমাদের স্ক্রিনশট দিয়ে দেবো। তো সেই মুহূর্তে দেখেছিলাম কিন্তু আমাদের ঢুমকি কোনোরকম কোনো রিপ্লাই দেয়নি, আমি আমার আগের দিনের ভিডিওতে এই কথাটা বলার পর দেখেছিলাম ঢুমকি একটা লাভ রিয়াক্ট দিয়েছিল এবং তার নিচে আরো আদার্স দুজন কমেন্টস করেছিল, ঠিক আছে, সেও তো ঠিক ছিল। আমি আজকে যখন ওই কমেন্টসটার প্রতি, আমার কিন্তু একটা টার্গেট ছিল যে দেখি ঢুমকি কি করে, আজকে গিয়ে সেই ভিডিওটার মধ্যে কমেন্টসটা চেক করছি, ডিলিট, কমেন্টটাকে পুরোপুরি উধাও করে দিয়েছে। তোমাদের যদি না বিশ্বাস হয় বন্ধুরা, আমি এই কমেন্টসটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে স্ক্রিনশট স্বরূপ, আর তোমরা দেখবে যে সামনেই বাড়িতে অনুষ্ঠান, নীল রঙের একটা কুর্তি পরেছিল, যেই কুর্তিটা বাপের বাড়িতে সেলাই করেছিল নিজের হাতে, ছিঁড়ে টিড়ে কেসলো একটু ঢিলা ঢিলা ছিল, ওই নীল রঙের কুর্তিটা পরে কিন্তু ভিডিওটা সে যথারীতি আমাদেরকে দিয়েছিল, চাটা করছিল, ঠিক আছে। তো সে যদি এতটাই ভালো মনের মেয়ে হতো, এত পরোপকারী হতো, এত সবাইকে নিয়ে একসাথে থাকতে ভালোবাসতো, তাহলে ওই মেয়েটা তোকে একটা ভালো মনের কমেন্টস করেছিল, রূপা দাস, যে প্লিজ আমার আইডিটার নাম তুমি একবার তোমার মুখে নিও, তাতে আমার অনেকটা উপকৃত হবে এবং এই থেকে আমি জানতে পারবো তুমি কত ভালো। সে একবার তার মুখে নিতে পারতো নাকি, সে বাইরে বেরোচ্ছে, দেখা হচ্ছে, অন্য আইডির নাম নিয়ে নিচ্ছে, কোথাও বেড়াতে যাচ্ছে, সেই সাবস্ক্রাইবারের নাম নিয়ে নিচ্ছে, আর যে মানুষটা তাকে রিকোয়েস্ট করছে তার ভিডিওতে তার নাম নেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না, কারণ কি জানাতো বন্ধুরা, ভিডিওর সামনে কেউ যদি চলে আসে তার আইডির যদি নাম না নেয় মানে সেই মুহূর্তে বাজারে গিয়ে, তাহলে তো তাকে অপমান করা হবে এবং সে গিয়ে যথারীতি তার ভিডিওতে আবার বলতে আরম্ভ করবে যে দেখলে আমার সাথে দেখা হলো, এতই অহংকার, আমার নামটা তার আইডিতে একবারও নিল না, তার মুখে তার ক্যামেরায়, যেহেতু দেখা হয়ে গেছে
কিন্তু এরা তো কমেন্টস করছে, এদেরকে পাত্তা না দিলেও চলবে, যথারীতি কমেন্টসটাকে ডিলিট করে দিলেও চলবে। তো সে কমেন্টসটাকে পুরোপুরি ডিলিট করে দিচ্ছে। তোমার মানে তোমাদের আমার এই কথা যদি বিশ্বাস না হয়ে থাকে, প্লিজ তোমরা বন্ধুরা ভিডিওটা দেখো, ঠিক আছে? ভিডিওটা দেখো, রিকোয়েস্ট করবো তোমরা তোমাদের মানে মূল্যবান মতামত আমাকে জানাবে যে ঢুমকি এই থেকেই প্রমাণিত হয় কত বড় একটা মহান মানুষ, লোকের মানে ভালো করতেছে। যে বারবার বলে না আমাদের মোদি দিভাই নাকি বারবার ভুল করেছে, সে বারবার ক্ষমা করে দিয়েছে, সে নাকি চেয়েছে সবাইকে নিয়ে একত্রিত থাকতে, আমরা নাকি তাকে সুখে শান্তিতে বাঁচতে দিচ্ছি না। তাহলে আমার ঢুমকিকে প্রশ্ন, আমার ঢুমকিকে প্রশ্ন যে ওই মানুষটা যে তোমার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করলো তার মানে তোমার ভিডিওতে তার আইডির নামটা একবার নেওয়ার জন্য, তুমি নিলে না কেন? তার রিপ্লাই তুমি দেবে, ঠিক আছে? তুমি যে আমার ভিডিও দেখো এটা কিন্তু ড্যাম সিওর, কারণ কি আমি আগের একটা ভিডিওতে হালকা হিংস দিয়েছিলাম, তারপরেই দেখলাম তুমি মানে কমেন্টসটাকে পুরোপুরি ডিলিট করে দিয়েছো। তো বন্ধুরা, ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে যাচ্ছে, আমি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি মানে তার পরপর যে ভিডিওগুলো আপলোড করেছি সেই সমস্ত ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আসছি। হয়তো ভিডিওগুলো একটু দিতে দেরি হলো, তবু আনবো ভিডিওগুলো অবশ্যই। তো প্লিজ তোমরা তোমাদের কমেন্টস আমাকে জানাবে যে আমি কথাটা যে বললাম ঠিক কি ভুল বললাম, এই মানুষকে বিশ্বাস করা যায়, এই মানুষকে কখনোই বিশ্বাস করা যায় না যে সে আমাদের মৌদিদি ভাইকে ভালোবেসেছিল, কোনোদিনও ভালোবাসেনি। মৌদিদি ভাইকে সব সময় লোকের সামনে নিচু এবং তার প্রতি একটা হিংসা তার মনে সবসময় ছিল, সেই জন্যে সে আজও পর্যন্ত ওপরে উঠতে কিন্তু পারছে না। 16,300 তো 300ই, আজকেই দেখলাম 400 হলো, নাহলে কিন্তু দু মাসের মধ্যে তার 5,000 সাবস্ক্রাইবার বেড়ে গেছিল। প্রত্যেকটা মানুষ যখন এখন তার আসল রূপটা জানতে পেরে গেছে, সবাই তার ভিডিওকে দেখতে যায়, কেউ কিন্তু সাবস্ক্রাইব তাকে করছে না, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, চলো এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে দেখাচ্ছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। টাটা।